ঘূর্ণিঝড় ডানার খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জহিরুল ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর যেহেতু সতর্কতার সঙ্গে তুলে নেওয়া হয়েছে কিন্তু আজকের আবহাওয়া কেমন দেখছেন সকাল থেকে নুজাত আসলে পটুয়াখালীতে কিন্তু আজকে জনজীবন স্বাভাবিক হয়েছে এবং যে মানুষের মধ্যে যে ঘূর্ণিঝড় বৃত্তি ছিল সেটি কিন্তু দূর হয়েছে গত দুই দুই তিন দিন ধরেই কিন্তু উপকূলে একটি পরিবেশ বিতিকর পরিবেশ বিরাজ করছিল সেটি কিন্তু এখন আর নেই পটুয়াখালীতে যে তিন নম্বর সতর্কতা সংকেত ছিল সেটি সম্ভবত সেটিও তুলে দেওয়া হয়েছে এবং পায়রা বন্দর সহ সকল অন্যান্য অন্য কার্যক্রম স্বাভাবিক হয়েছে ইতিমধ্যে পটুয়াখালীর যে চারজন আহত হয়েছিল তাদেরকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা যাদের ঘর পনেরোটি ঘর বিধ্বস্ত হয়েছিল সেই তাদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনের সার্বিক প্রস্তুতির মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসলে আহ মোকাবেলা মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ছিল সেই হিসেবে কিন্তু পটুয়াখালীর পর্যাপ্ত সাইক্লোন শেল্টার বা অন্যান্য সবকিছুই প্রস্তুত করা হয়েছে তো এখন পর্যন্ত তেমন কোন বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি তবে পটুয়াখালীতে কিন্তু আপনি জানেন যে মাইলি সংরক্ষণ অভিযান চলমান থাকায় কিন্তু এখনো জেলেদের যে সাগরে যাওয়ার বিষয়টি সেটাও বন্ধ ছিল এবং তারা কিন্তু এখন তীরেই অবস্থান করছে তবে সবকিছু মিলিয়ে কিন্তু পটুয়াখালীর জনজীবনে এই ঘূর্ণিঝড়টি তেমন বড় ধরনের প্রভাব না ফেললেও মৌসুমি সবজি বা কৃষিতে কিছুটা প্রভাব ফেলেছে নুজহাত